আসসালামু আলাইকুম, এসি মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে আরেকটি চমৎকার অ্যাপ সম্পর্কে জানাবো, যার মাধ্যমে আপনার ভুলক্রমে ডিলিট হয়ে যাওয়া কোনো ছবি অর্থাৎ ইমেজ বা পিকচার যদি ডিলিট হয়ে যায় সেগুলো কিভাবে ফেরত পেতে পারেন, রিটার্ন পেতে পারেন। তো এর আগে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে একটি অ্যাপ সম্পর্কে যার মাধ্যমে ডিলিট হওয়ার সাথে সাথে রিটার্ন পাওয়া যাবে, কিন্তু এই অ্যাপটির বিশেষত্ব হলো এটা আপনি যদি অ্যাপটা ইনস্টল করা নাও থাকে, আপনি যদি 6 মাস বা 1 বছর পূর্বে কোনো ফাইল বলতে তো ছবির কথা বলছি, কোনো ছবি যদি ডিলিট করে ফেলেন, আপনি যদি এই অ্যাপটি এখন ইনস্টল করেন আপনি কিন্তু সেগুলো আবার ফিরে রিটার্ন পেতে পারেন, একটা বড় সম্ভাবনা আছে। তাহলে চলুন শুরু করি। প্রথমে প্লে স্টোরে যে ডিস্ক ডিগার ফটো রিকোভারি এই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে। 3 মেগাবাইটের একটি অ্যাপ, খুবই ছোট। আমরা সেট আপ করেছি তাই এটা এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের খুঁজে পেতে কোনো সমস্যা হলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা ওপেন বাটনে ক্লিক করলাম। করার পর এখানে এরকম একটি পেজ আসবে, এই পেজ থেকে আপনি স্টার্ট বেসিক ফটো স্ক্যান এই বাটনে ক্লিক করবেন। করলে আপনার এখানে ছবিগুলো আসতে থাকবে, বিভিন্ন ধরনের আপনি এর আগে যে ছবিগুলো ডিলিট করেছেন সেগুলো চলে আসতে থাকবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ছবি দেখাচ্ছে যেগুলো আমি এর আগে ডিলিট করেছি, সেগুলো আবার তারা মানে সফটওয়্যারটি আবার রিটার্ন এনে দিচ্ছে, এবং নিচে আপনার একটা প্রোগ্রেস শো করছে। যেমন এখানে এখন দেখতে পাচ্ছি 238 ফাইলস ফাউন্ড, অর্থাৎ 238টি ফাইল এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। তো আপনি এটা অপেক্ষা করতে থাকবেন, যখন শেষ হবে তখন টোটাল আপনার যে প্রোগ্রেস এটা তারা দেখাবে যে অ্যাকচুয়ালি কতটুকু ফাইল সে পেয়েছে। আর এটা চালু ব্যবহার করার সময় অবশ্যই ইন্টারনেটটা অন রাখবেন এবং একটু অপেক্ষা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যান কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে লেখা এসেছে ডিস্ক ডিগার হ্যাজ ফাউন্ড 3232 রিকভারেবল ফাইলস, অর্থাৎ 3232টি ফাইল সে পেয়েছে। ওকে বাটনে ক্লিক করলাম। এখানে আপনি যে ছবিটি আপনি রিকভার করতে চান সেটার এখানে ক্লিক করবেন, করলে দেখবেন যে একটি টিক চিহ্ন এসেছে। তারপর আপনি উপরে যে রিকভার বাটন আছে এইখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে 3টি অপশন দেখাবে, আপনি যদি গুগল ড্রাইভে করতে চান উপরের অপশনটিতে করতে পারেন, আপনি যদি আপনার ফোনের কোনো জায়গায় রাখতে চান আপনি সেখানে রাখতে পারেন। তো আমরা মাঝখানের অপশনটি বেছে নিলাম, সেখান থেকে আমার এখানে বিভিন্ন ফাইল আছে, তো এই ফাইলের আমি যে ফোল্ডারে রাখতে চাই সেখানে আমি রাখতে পারবো। যেমন এখানে নিচে বলছে সিলেক্ট অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ব্যাকআপ, এই ফোল্ডারটাতে আমি রাখতে চাচ্ছি, তো আমি এখানে ক্লিক করলাম এবং এখানে লেখা এসেছে 1 ফাইল সেভড সাকসেসফুলি, এরকম একটি লেখা এসেছে। আর এখানে ভার্সনের কথা বলছে, আপনি চাইলে এটাকে আরও আপগ্রেড ভার্সন করতে পারেন অথবা আপনি এভাবেও রাখতে পারেন। তো আমি নো থ্যাঙ্কস দিয়ে বের হয়ে গেলাম। তো এই ছিল বিষয়টি, আপনি এর মাধ্যমে খুব সহজেই আপনার পুরাতন ফাইল অর্থাৎ ইমেজগুলো যেগুলো আপনি ভুলবশত কোনো কারণে হয়তো ডিলিট করে দিয়েছেন বা ইচ্ছাকৃতভাবে করেছেন এখন দরকার, এগুলো খুব সহজেই আপনি রিকভার করে নিয়ে ব্যবহার করতে পারবেন। চমৎকার এই অ্যাপটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকুন।